অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র সান বাংলায়। মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মু মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র সান বাংলায়। देवसेना, देवसेना, এখন জননী কেমন আছে মা? দেবসেনা কিছু তো বলো মা, কেমন আছে জননী? কেন কোনো কথা বলছে না? এই জন্যই বলে আন্টি, ভালোবাসা হলো ঠাকুরের এক আশীর্বাদ। কাউকে ভালোবাসি বলে নাটক করে আর অন্য একজনের সাথে এনগেজমেন্ট করে। আমার ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিল না ও। এখন দেখো, ভগবান ওকে উচিত শিক্ষা দিয়েছেন। আমার মনে যেরকম আগুন জ্বলছিল, এখন ও জ্বলছে সেরকম। তাও বিরাটকে ভরসা করা যায় না নীলি, ও আবার ওই মেয়েটার পেছনে পড়তে পারে। পড়বে না, এরপরে যাতে বিরাট ওই জননীর মুখ না দেখে সেই ব্যবস্থা করব। ওকে সুন্দর দেখতে বলে ওই জননী আমার জীবন নষ্ট করে দিচ্ছে। এবার দেখো তুমি, এরপরে আর কোনো ছেলের স্বপ্ন জননী দেখবে না। বিরাট ওর মুখ দেখলেই ভয় পেয়ে দ্বিতীয়বার ওর কাছে যাওয়ার সাহস করবে না। তুমি দেখে নিও, আমি ওর এমন অবস্থা করব। নীলি, কি করতে চাইছো তুমি? বলবো না, আমি করে দেখাবো। নীলি, আরে ওমা, জননী তোর এই ঘাগুলো সেরে যাওয়ার জন্য আমার কাছে একটা উপায় আছে, দাঁড়া আমি এক্ষুনি আসছি। গুরুদেব। কি দেবসেনা, জননী কেমন আছে? এখনো তো একই আছে গুরুদেব, অনেকটা জায়গা পুড়ে গেছে ওর। হে ভগবান, ভালো মানুষেরা এত কষ্ট পায়, তাদের আরো কষ্ট দিতে হবে? আমার জীবন নিয়ে ওই মেয়েটাকে বাঁচাবো। আমি যে এই বাড়ির লোকেদের যন্ত্রণা দেখতে পারছি না। আপনার মতন একজন মানুষকে পেয়েছি, সেটাই তো আমাদের ভাগ্য গুরুদেব। কিন্তু আমি কি করতে পারি মা, জননীর তো এই অবস্থা হলো। আসলে আমার কাছে একটা উপায় আছে, তাও আপনাকে একবার জিজ্ঞাসা করতে এলাম। বলো মা। জননী যাতে ভালো থাকে তার জন্য আমি সবকিছু করতে পারি। আসলে গুরুদেব, ওটা হলো নাগমণি ব্যবহার করে জননীকে ঠিক করতে পারি আমরা। আহা, কি চমৎকার উপায় বার করেছিস, সময়োচিত বুদ্ধি। এটা ছোট্ট ঘায়ের ওষুধ খুঁজতে গিয়ে সঞ্জীবনীকে খুঁজে পাবার মতো। এই কাজটা কর দেবসেনা, দেখতে থাক, জননী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ঠিক আছে গুরুদেব। যা যা, বাঘ খুঁজছিল হরিণকে, ঈশ্বর ওই হরিণকেই পাঠিয়ে দিল। ওই নাগমণিটা আমার হাতে আসার সময় চলে এসেছে। শেষ শোভা, সবকিছু শেষ। এখন আমরা যাই করি না কেন, ওই জননীর সঙ্গে রামের আর বিয়ে কখনোই দিতে পারবো না। ওই নাগমণিকে নিজের হাতের মুঠোয় আনতে রাম আর জননীর বিয়ে দেওয়ার আমরা কত চেষ্টা করলাম, কিন্তু আমাদের সেই চেষ্টায় আমার বাবা একেবারে জল ঢেলে দিল শোভা। एर एकटा समाधान बेर करते हबे गुरुदेव। परिहार नय शोभा, परिसमाप्ति घटाते हबे। आगे आमार बाबार एकटा व्यवस्था करते हबे, तारपरे। गुरुदेव तखन नागमणि पाबो? नामुदारी कोनो एकटा मंत्र बा कोनो एकटा शक्ति प्रयोग करे ओटा निये नेबेन। देखुन गुरुदेव एखन नागमणि एखानेई आछे, ओटा नेওয়ার জন্য आपनार बाबा आनिए रेखेछेन। राम आर जननीर बिये कराबो बोले भेबेछिलाम नागमणिर जन्य, तो एखन ओदेर बिये होक बा ना होक आमादेर जे कोनो भावे ओई नागमणि पेते हबे। हाँ गुरुदेव, जे कोनो भावे ओई नागमणि आमादेर हाथे आनतेई हबे, एटाई ठीक समय। ना शोभा, ओई सब विचित्र प्रयोग करे निजेर शुधुमात्र सर्पशक्ति दिए आमरा ओटाके छुँतेও पारबो ना, किन्तु ओई नागमणिके जे कोनो समय देवसेना अथवा जननी छुँतेई पारे, आर सेटाके आटकानोर क्षमता आमार मध्येও नेই शोभा। ताहले देरी करबेन ना गुरुदेव, ताड़ाताड़ी व्यवस्था करुन। विराट तुम एकदम ठीक समय एसेছো। देवसेना तुम एखाने की करছো? और जननी केमन आछे आमी कि ओके देखते पारी? देखते पारो विराट, ओ ठीक हो जाबे। देखो ओर ब्यापारे तुम आर एत चिंता करो ना, किन्तु एई मुहूर्ते तुम्हार एकटा साहाय्येर दरकार। हाँ कि करते हबे बोलो, आमी निश्चय करब। तेमन किछु ना, বিলাসিনী आंटी तुम्हार साथे जननीर बिये हबे एई निये खूब आशा करेछिलेन। एई समस्त घटनार परे उनी खूब भेंगे पड़ेछेन मने हय। स्वाभाविक, निजेर मेये मने करेन ओके, दुःख तो पाबेई। सेई जोन्नोई तो उनाके एकटू सामने राखते हबे। आमी अनेक बोललाम, आंटी तो एकदम शुनछे ना। आमी आंटीर संगे कथा बोलबो। दया करे तुमी आमार एई काजटा करे दाओ विराट, जननीके आमी एक्षुनि ठीक करे निये आसछि। तुमी जाओ, तुमी जाओ, आमी आसछि। ठीक आछे, आमी देखछि। ओहो, नागमणि व्यवहार करे जननी के बाँचाबी? गुरुदेव के बोलछी। अरे हाँ हाँ, आमी ओई हॉस्पिटल डाक्तार बोलछी, ओई हॉस्पिटल एक्षुनि जेते हबे। अरे ताड़ाताड़ी पाठान प्लिज। एक्सक्यूज मी, মনে হচ্ছে না এক্ষুনি অ্যাম্বুলেন্স লাগবে। আই উইল কল ইউ ব্যাক। এই নাগমণি এইখানে থাকতে এই অ্যাম্বুলেন্স ট্রিটমেন্টের কোনো প্রয়োজন আছে কি? দেবসেনাই নাগমণি নিয়ে গিয়ে নিশ্চয়ই জননীর ট্রিটমেন্ট করবে। ওই নাগমণির শক্তি জানার সময় এখন এসে গিয়েছে। তোমার যে কতটা শক্তি সেটা দেব দেবী সকলেই জানেন। আমাদের জননী কখনো কারোর কোনো ক্ষতি করেনি, তুমি তো ওর কাছেই থাকো, তাই তোমার ওর প্রতি কতটা করুণা সেটা আমরা সবাই জানি। এই সময় আমাদের কাছে এই একটাই রাস্তা খোলা আছে, প্রত্যেক জন্মে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকব। দয়া করে আমার জননীকে আগের মতন করে দাও, ওর সমস্ত কষ্ট থেকে ওকে উদ্ধার করো। जननी, जननी ए देख तोके एतदिन धरे जे आशीर्वाद करे एसेछे सेई नागमणि निये एसेछे, एटार द्वारा तुई तो सब कष्ट थेके मुक्ति पाबी, तुई आबार आगेर मतन हये जाबी जननी। गुरुदेव गुरुदेव की होलो की होयेछे शोभा गुरुदेव आमरा नागमणि नेब बोले भाबलाम किन्तु ओई देवसेना ओटा निये जननीर क्षत साराबार जोन्नो प्रयोग करते गेछे एखन की करबो गुरुदेव आमरा जा किछुई भाबछि कोनो ना कोनो भावे ताते बाधा आसछे आमी तो तोके आगेई बोले दियेछिलाम शोभा ओई नागमणि के एकमात्र देवसेना अथवा जननी छुते पारे किन्तु ओई नाम्बुदोरीर सर्पशक्ति ओटाके कोनोभावेई छुते पारबे ना तार माने नागमणि आमरा पाबो ना ओटाके एई अष्टवक्र कोनोदिनई छेड़े देबे ना शोभा ओई नागमणि जेखानेई थाकुक ओटाके आमार एई हाते आसतेई होबे शोभा की करे गुरुदेव गरुड़ গরুর হ্যাঁ ওই কাজটা করবে আমার সৃষ্টি করা গরুর ওই নাগমণি যেখানেই থাকুক না কেন ও সেটাকে খুঁজে বের করবেই আমাদের সমস্ত ইচ্ছা ও পূরণ করবে শোভা দেখতে থাক তুই এই গরুর কি ব্যাপার বিরাট ডুপ্লিকেট জননীকে দেখিয়ে নিজেকে ভালো সাজলি হ্যাঁ এখন আসল জননীকে নিয়ে যাওয়ার জন্য এই জায়গা ছেড়ে যাচ্ছিস না দেখুন আঙ্কেল বিষয়টা না জেনে শুনে অযথা বকবক করবেন না দেখো বাবা এতক্ষণ তুমি আমাদের ছেলের উপর চিৎকার করলে এখন তুমি আমাদের উপর চিৎকার করবে তার আগে তুমি এখান থেকে চলে যাও আমরা আমাদের বৌমার খেয়াল রাখতে পারবো এই যে আন্টি আপনার ছেলের মাথা যদি একটু ঠান্ডা হতো তাহলে জননী আজ এত কষ্ট পেত না এই তোর জন্যই আজকে এত সব গন্ডগোল ঘটলো তুই যা এখান থেকে যা এখান থেকে অঘটন আপনার মতো বেয়াদব ছেলের জন্যই হয়েছে জননীকে নিয়ে আগুনের মধ্যে ঠেলে দিল এই অঘটনের মণ্ডপে যারা ছিল সবাই সাক্ষী চুপচাপ গিয়ে কোথাও বসে থাকুন না কি গো দেখো ও আবার কি সব বলছে আমাদের বৌমা আমাদের দায়িত্ব ওকে আমরা দেখেই যাব আর কে কি করবে করুক গিয়ে হুম দেখি তো দৌড় কতটা আজ আমি দেখে নেব হুম গুরুদেব আমার মনে হচ্ছে আমরা ব্যর্থ চেষ্টা করছি রাগ করবেন না গুরুদেব দেখুন আমরা এরকম চেষ্টা আগেও করেছি আর ভেবেছিলাম তাতে সফল হব এখন বাজ পাখির সাহায্যে নাগমণি নেওয়ার চেষ্টা করতে পারি আর তারপরে ওই জননী সাপরূপ ধারণ করে যে কোনো ভাবে ওকে হারিয়ে দেবে আর আমরা কিছু করতে পারবো না চুপ করে দেখব শেষে কি হবে ওদের লড়াইয়ের পরে আমরা হেরে গেছি সেটাই প্রমাণ হবে জননী শক্তির কাছে আমরা সব সময় হেরে যাচ্ছি না এই সব কিছু হওয়ার পরে শাপ আবার জননীর রূপে চলে আসবে এটাই তো হবে গুরুদেব শোভা তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু এবার আর তোর ভাবার মতো কোনো কাজ হবে না এবার আমি যেটা ভেবেছি সেটাই শুধু হবে তার মানে ওই নাগমণির চারিদিকে পাহারা দেওয়ার সময় আমার ওই জননীর শক্তির ব্যাপারে আলাদা একটা চিন্তা আর সেই সঙ্গে ভয়ও ছিল সেই জন্য ওর ওই শক্তিকে প্রতিহত করার মতো আমি একটা মন্ত্রপুত মাদুলি তৈরি করে রেখে দিয়েছি শোভা जननीर हाथे बेंधे दे जननी हजार चेष्टा करा सत्त्वेও এই শক্তি যতক্ষণ ওর হাতে আছে ওর আর সাপ হওয়া কখনোই সম্ভব নয় শোভা ठीक आछे गुरुदेव गुरुर तोके सृष्टि करार कारणटा पूरण करार समय एसेछे जा ओई जननीर काछे नागमणिटा आछे शोभा एकटा काजेर जोन्नो ओखाने गेछे तार मध्येई ओई नागमणिटाके निये एशे आमी जेखाने बोलछि रेखे आय जा गुरुर विजयी भव गुरुर विजयी भव जा जननीर माओ तुमी बाबाओ तुमी तुम्हें लाभ करार जोन्ने कत लोक चेष्टा करे चलेछे किन्तु तुमी कारोर हाथे ना गिये आमादेर काछे निजे थेके एसेछो आर तार माने हलो तोमार आमादेर प्रति करुणा अशेष जखोनी आमरा विपदे पड़ेछि तुमी आमादेरके सब रकम भावे रक्षा करेछो एइबारो तोमाकेई आमादेर ओपर दया करते हबे तोमाके छाड़ा आर अन्य कोनो उपाय आमादेर जाना नेई आमादेरके बाँचाओ उद्धार करो आमादेरके बाँचाओ उद्धार करो दरजा खोलो देवसेना दरजा खोलो अरे देवसेना दरजाटा खुलुन आमी जननी के देखते चाई की होच्छे बाबा की हलो देवसेना अरे दरजाटा खुलुन आमी अनेकक्षण धरे डाकछि हलो राम एत बार करे दरजाय धक्का मारछेन केन केन आबार जिज्ञासा करछेन अरे जननीके आमी देखते चाई आर एकटु देरी आछे ओ निजेई बेरिये आसबे ओह देवसेना आपनि आमाय शुधु राम बोले केन भाबछेन आमी डॉक्टर अरे ओके एकबार देखते तो दिन राम আপনি বোঝার চেষ্টা কেন করছেন না আপনার সাহায্যের কোনো প্রয়োজনই হবে না আমাদের কেন জননী নিজে সুস্থ হয়ে বেরিয়ে আসবে এখনি কেন মা ভেতরে যেতে দেবে না কেন বলছো মা ভেতরে ভেতরে কোনো স্বামীজি আছেন নাকি হ্যাঁ উনি কোনো সঞ্জীবনী এনেছেন বোধহয় না তার থেকেও বেশি কিছু আপনারা এসব বাদ দিন হ্যাঁ বলো বলো হ্যাঁ বলে ফেলো দেখি কি শুনি ওটা সবথেকে মূল্যবান জিনিস ঈশ্বরের আশীর্বাদ যা জননীর উপরে আছে ও তাই নাকি ওই ভগবান এখন ভেতরে আছেন নাকি जननी घुमोच्छिस भालो करे घुमो आमी एटा जानी तोके सोजासुजी आमी किछु करते पारबो ना आर सेई जोन्नो एई उपाय करेछि। नागमणि आज आमादेर हाथे आसते चलेछे एटा कतटा खुशिर खबर आमादेर जोन्नो। आहारे बेचारा तु एसब किछु शुनतेई पाच्छिस ना आमार जेटा दरकार सेटा आमी पेये जाबो। देखुन सब चमत्कारेर उपरे आमार कोनो विश्वास नहीं। दया करे एकबार जननीके देखार सुयोग दिन। आपनि बोल्लाम तो पारबे ना, ओ निजे बेरिये आसबे ततक्षण पर्यन्त तोमरा केउ देखा करते पारबे ना। आर कत समय लागते पारे एत किछु तो आमि बोलते पारबो ना अंकल, तबे ओ सुस्थ हये बेरिये आसबे एटा बोलते पारि। कत देरी होते पारे एसब आमार कोनो आइडिया नेई। कि बोलछे গরুর যা ছাড়িস না, যে কোনো ভাবেই হোক ওই নাগমণিটা অপহরণ করে নিয়ে আয়। মানে আমাদের সবাইকে এখানে অপেক্ষা করতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না দেবসেনা? আরে ওকে ফার্স্ট এডটা তো করতে হবে, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন, আমি কিছুই বলবো না। না আমি পারবো না রাম, দয়া করে আপনি আমার কথাটা একটু শুনুন। ভাগ্যে ছাড় রাম, ওইটা কি চমৎকার বলছে আমরাও দেখেনি। বাবা তুমি এসব কি বলছো? লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি আমাকে ডাক্তারি কিসের জন্য পড়িয়েছো? ওহ আরে বিশ্বাস করো আমি এটা করতে পারবো। রাম আপনি কি পারেন সেটা দেখার সময় এখন নয়, আমার নিজের কথারও তো একটা মূল্য আছে। ছাড়িস না গরুর, ছাড়িস না, যা। আমার নজর এড়িয়ে কেউ নাগমণিকে নিয়ে যেতে পারবে না। নাগমণিকে আমি রক্ষা করছি। সন্তানকে যেমন মা রক্ষা করে তেমন নাগমণিকে আমি। আমার কাছ থেকে নাগমণিকে কেউ নিয়ে যেতে পারবে না। তোর উগ্র রূপ আর ভয়ঙ্কর চোখ আর এই ভয়ঙ্কর ডানা ঝাপটানো দেখে আমি ভয় পাই না। এ পৃথিবীতে সকল প্রাণীর মতন बेचे थाकार अधिकार तोरो आछे, सबार मतन भालोबासार अधिकार तोरो आछे। बिना कारणे मारा जास ना, भालो चास तो नागमणि रेखे दे। অষ্টবক্র নাগমণিকে পাবার জন্য গরুরের আহ্বান করেছিস, এসব করে কোনো লাভ নেই। দেখ, আমার রাগ কিন্তু বাড়িয়ে দিচ্ছিস। যেমন বিদ্যুতের শক্তি সাগরের শক্তি আগ্নেয়গিরির শক্তির সামনে দাঁড়ানো যায় না, আমার শক্তির সামনেও দাঁড়াতে পারবি না। এটা ভাবিস না যে আমি নাগমণির জন্য বলছি। অবলা প্রাণীকে আমি মারি না, তাই তোকে সাবধান করছি। নাগমণিটা রেখে দে। আচ্ছা, এটা বলুন তো, জননীকে এখনো বাইরে আসার সময় হয়নি? আরে দেবসেনা, আপনি অকারণে জেদ করছেন। আপনার জন্য কিন্তু জননীর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। জননী আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। ওর কোনো ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি হওয়া। রাম, দয়া করে আমাদেরকে আর আটকাবেন না। কি রে মেয়েটা, তখন থেকে একই গান গেয়েই চলেছো। একবার আমাদের ছাড়ো, আমরা গিয়ে দেখে আসি। সম্ভব না, আপনাদের ভেতরে যেতে দেব না। এই দেবসেনা, আমাদের ভেতরে যেতে দাও মা। তুমি যদি একবার ওকে আমাদের দেখতে না দাও তাহলে যে আমাদের প্রত্যেকের খুব খারাপ লাগবে মা। আরে আঙ্কেল, পোড়া জায়গাগুলো ট্রিটমেন্ট করতে গেলে জামা কাপড়গুলো গা থেকে একটু সরাতে হয়, আর সেই জন্যই জননীকে এই মুহূর্তে দেখা যাবে না। ও আচ্ছা বেশ, তো তাহলে বিলাসিনীকে পাঠাচ্ছি, ওকে একবার দেখে আসুক। ও দেখে আসলেও আমার মন অনেকটা শান্ত হবে মা। ঠিক আছে আঙ্কেল, আমি নিজে গিয়ে দেখে আসছি। আচ্ছা জননী, জননীকে দেখা যাচ্ছে না, নাগমণিও এখানে নেই। তার মানে নিশ্চয়ই এখানে কিছু ঘটেছে। এখন বাইরে গিয়ে আমি জননীকে পাচ্ছি না সেটা কি করে বলবো? নাগমণিটা এখান থেকে কে নিয়ে যেতে পারে? না, এই ব্যাপারে আমার গুরুদেবের সাথে এক্ষুনি কথা বলা দরকার। রাম, এক মিনিট এদিকে আয়। আরে একটু দাঁড়াও না বাবা, আসতে বললাম তো। দাঁড়াও একটু, চল একটু কথা বলা আছে। শুনছো রাম? আসছি, দাঁড়াও। বাবা জননী ভিতরে কি করছে সেটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে আর তুমি আমায় এখানে ডেকে আনলে। আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। দেবসেনা যে বলছে ডাক্তার ডাকার দরকার নেই, জননী এমনিই সুস্থ হয়ে উঠবে, সেটা কি করে? ওহ, এখন এটা বেশি প্রয়োজনীয়। যা জিজ্ঞেস করলাম তার উত্তরটা দে। দেবসেনা ওই নাগমণি নিয়ে জননীর ঘরের ভিতরে ঢুকেছিল আর ওইটা দিয়ে জননীকে ঠিক করবে বলে ও প্ল্যান করেছে। ওই নাগমণিটা দিয়ে কি করে ও ঠিক করে সেটাই জানার চেষ্টা করছিলাম। এক মিনিট, দেবসেনা ওই নাগমণিটা নিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি ওটা নিজের চোখে দেখেছি। ও মানে দেবসেনা ওই নাগমণিটাকে নিয়ে গেছে, মানে তার মানে ওই নাগমণিটা ব্যবহার করতে দেবসেনা জানি? হতেও পারে। হতে পারে মানেটা কি? জানে, ও নিশ্চয়ই জানে। এইখানে রাম, আমাকে আর তোকে ব্যাপারটা দেখতে হবে। কিন্তু সেটা কি করে? দেবসেনা জননী ওর ঘরে আছে? আসলে না গুরুদেব। ও আর ওই নাগমণি? গুরুদেব ওটাও নেই গুরুদেব। যা হবার নয় ভেবেছিলাম সেটাই হলো। খারাপ লোকের নজর, খারাপ লোকের হস্তক্ষেপ, এমনটা হতে দেওয়া যাবে না। গুরুদেব এই কাজটা কে করেছে? গুরুদেব কে করেছে তুই ছেড়ে দে, ওটা আমি দেখে নেব। এসব নিয়ে ভাবছি না গুরুদেব। আমাদের জননীর আবার কোনো বিপদ হবে না তো গুরুদেব? কিছুই হবে না। জননী আর নাগমণি এক জায়গাতেই থাকবে। ও কোথায় আছে, কি হয়েছে সেটা আমায় জানতে হবে। আমার জননীর কিছু না হলেই হলো গুরুদেব। দেবসেনা, বারবার একই কথা বলিস না। ওর কিছুই হয়নি। আমার আগে নাগমণিটা কোথায় আছে জানতে হবে। আমাদের জননীর আবার কোনো বিপদ হবে না তো গুরুদেব? কিছুই হবে না। জননী আর নাগমণি এক জায়গাতেই থাকবে। ও কোথায় আছে, কি হয়েছে সেটা আমায় জানতে হবে। আমার জননীর কিছু না হলেই হলো গুরুদেব। দেবসেনা, বারবার একই কথা বলিস না। ওর কিছুই হয়নি। আমার আগে নাগমণিটা কোথায় আছে জানতে হবে। ঠিক আছে, তুই যা। ঠিক আছে গুরুদেব। আর একটা কথা। হ্যাঁ? এখন কিন্তু জননী আর নাগমণি পাওয়া যাচ্ছে না বলে কাউকে বলতে যাস না। কেন? সবাই তো আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে তো সবাইকে উত্তর দিতে হবে গুরুদেব। কিছু একটা বল, মিথ্যে কথা বল, কোথায় আছে জানিস না বল। আর অন্য কোনো কথা মুখ থেকে যেন না বেরো। জননীকে পাওয়া যাচ্ছে না বললে রামের বাড়ির লোকেরা উল্টো পাল্টা কথা বলবে, কিন্তু তুই নিজের লক্ষ্য স্থির করবি। আমি যা বলেছি তাই করবি। যা। ঠিক আছে গুরুদেব। অষ্টবক্র, 7:30 শুরু হবার জন্য বড় ঠাকুরকে ডাকতে হবে না। তোর বাড়িতে আমি আসলেই হলো। আজকের যে নাটকের জন্য জননী আর নাগমণিকে পাওয়া যাচ্ছে না সেটা তোকে পেলেই আমি ধরতে পারব। তখন তোর ব্যবস্থা করব। ছাড়, আমায় নামা বলছি। এই গরুর, যে কোনো ভাবেই হোক ওই জননীকে উপর থেকে নিচে ফেলার চেষ্টা কর। তাড়াতাড়ি আমার লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই ওকে তুই নিচে ফেলে দে। बोलून इच्छे करेই করেছেন না এই কাজটা কোথায় জননী কোথায় দেখুন পুরুষোত্তম বাবু এর আগে জননী মণ্ডপ থেকে পালিয়ে গেল এখন রুম থেকেও পালিয়ে গেল দেবসেনা দেখো মা এই সবের উত্তর আমি কি করে দেব বলো তো মা ও আর কি করে উত্তর দেবে আপনারা তো আমাদেরকে জননীর রুমে একবারও ঢুকতেই দিলেন না কিন্তু দেখুন আমরা কিভাবে জেনে গেছি ও ভিতরে নেই আন্টি আপনি যেরকমটা ভাবছেন সেরকম কিছুই হয়নি আমাদের আরেকটু সময় দিন জননী সুস্থ হয়ে এক্ষুনি বেরিয়ে আসবে আমরা কি এখানে ক্রিকেট খেলছি মা একবার এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে এইটা কি বিয়ে বাড়ি আমি কোনোদিনও এরকম মেয়ে দেখিনি আর এরকম মেয়ের বাড়ি লোকও দেখিনি এটা কি গুরুদেব ওই জননী তো অজ্ঞান হয়েছিল যখন ওর কাছে গিয়েছিলাম এখন আবার ওই নাগমণি পাওয়ার জন্য আমার পিছনেই পড়ে আছে তুই চিন্তা করিস না শোভা আমার শক্তি দিয়ে তৈরি ওই গরুর যে কোনো ভাবেই হোক ওই জননীকে উপর থেকে নিচে ফেলেই দেবে না গুরুদেব জননী যদি এখন ওর পা না ছাড়ে তবে প্রাণ ত্যাগ করতেই হবে ওই গরুরের শক্তি যে কোনো সর্পশক্তির সমান শোভা সেটাকে পরাজিত করে ওই জননী নাগমণির কাছে যেতেই পারবে না তার মানে এরপরে নাগমণি আমরা পাবো देखुन आपनी आपनार मने जा आसे ताई बोलते पारें किन्तु आमादेर बंशेर केउ एरकम करे ना मान सम्मानेर मर्म बुझी आमरा बोझाई जाच्छे तो कत सम्मान बाँचिয়েছেন সেটাও দেখতে পাচ্ছি আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসেছে বলেই ওর সঙ্গে আমরা ওর বিয়ে দিচ্ছিলাম তাই জন্য আমরা আপনাদের এত অপমান সহ্য করছি এখন আর আমাদের মধ্যে সেই ধৈর্য নেই জননীকে এক্ষুনি এখানে আসতে হবে ওকে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে আর তা না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না এসব কি হচ্ছে মা দেবসেনা এতক্ষণ তো জননী এখানেই রয়েছে তুমি বলছিলে কিন্তু এরই মধ্যে এত তাড়াতাড়ি ও কোথায় যেতে পারে আমি দেখছি যে জননী একদমই আমার মান সম্মানের দিকে খেয়াল রাখছে না অথবা তোমরা দুই বোন মিলেই সমাজের কাছে আমার মাথা হেট করাবার নাটক করছো দেখো সম্মান হারিয়ে বাঁচবার চাইতে আমি এখন যদি মরে ওপরে চলে যাই সেটাও বোধহয় ভালো দেখুন না ওকে এত করে বলার পরেও ও কিন্তু চুপ করে আছে এর মানে জননী ওকে কিছু বলতে বারণ করেছে অথবা এই ওকে বুঝিয়ে জননীকে পালিয়ে যেতে সাহায্য করেছে কি মা এমন করে কি দেখছিস আমি কিন্তু সত্যিটাই জানতে চাইছি আর সেটা বলতেই হবে नामा एखुनी नामा আমার ছেলে নাকি তুই তোর মধ্যে কি আমার রক্ত বইছে রক্তাক্ষী পরম ভক্তির উত্তরাধিকারী কি তুই ছি বুক চিতিয়ে লড়াই করবি বলে ভাবলাম সামনে দাঁড়াতে যে ভয় পায় এমন প্রাণী নিয়ে খেলা করছিস এটাকে কোনো খেলা বলা হয় না এটাকে জেদ পূরণ করা বলে जेकोनो बेशेई होक जेकोनो रूपेई होक जगतेर आर कारुर साहाज्य ना निये आमी जेटा भेबेछि सेटाई करेछि एटाई आसल कथा। सब समय आमी बाघेर मतो गर्जन करते चाइ ना नाम्बुदरी, माझे माझे शेयालेरो बेश धारण करते हय। एखाने के बाघ आर के शेयाल सेटा बड़ कथा नय, के जितेछे आर के हेरेछे सेटाई आसल कथा। पराजय पराजय शब्दटाई नाम्बुदरीर काने ढुकले पराजय निजेई हार मेने जाय। तोर भेतरे थाका प्रतिभाटारই आमी प्रत्याशा करब, किन्तु आमाके हाराते उद्यत हওয়া तोर प्रतिभाকে आमी शेष करे देব। गुरुदेव उनी बोधहয় भेबेছেন আমাদের কোনো শক্তিই নেই, তাই আমাদের যেভাবে খুশি হারিয়ে দেওয়া যেতে পারে। আপনার শক্তি সম্পর্কে উনি এখনো জানেন না। এই শোভা, সাবাস, এই নাম্বুদরির সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি আছে নাকি তোর? তোর সামনে তোর গুরু দাঁড়িয়ে আছে বলে হালকাভাবে নিচ্ছিস, ও মহাতান্ত্রিক বলে তুই ও মহাদেবীর মতো হাসছিস। ওর শক্তির উপরে এতটাই বিশ্বাস, তোর গুরু নিজে উঠছে বলে তুইও দাপট দেখাচ্ছিস। তোদের জীবন আমাদের করুণার উপর নির্ভর করে আছে। আমি দয়া না করলে তোদের দুজনকেই মরতে হবে। এই নাম্বুদরি, তোর যদি সত্যি সাহস থাকে আমার সামনে শোভার গায়ে তুই হাত দিয়ে বেঁচে দেখা। শুধু শোভা নয়, তোকেও আমি আমার শক্তি দিয়ে কি করতে পারি তুই দেখতে থাক।